আসসালামু আলাইকুম, ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি সুজির হালুয়া তৈরি করে দেখাবো, চলুন দেখে নিই। সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও লিকুইড বানিয়ে তারপরে এই রেসিপিটি তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি এলাচ, এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে সম্পূর্ণ যায়। ভালো করে দুধ জাল দিয়ে নিচ্ছি আমি, এভাবে চামচ দিয়ে ঘন ঘন নেড়ে নেড়ে জাল দিতে হবে, কারণ তলায় দুধ লেগে যেতে পারে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ চিনি দিবেন। ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি, ভাজা সুজি ব্যবহার করিনি। এখন অনবরত নেড়ে নেড়ে সুজিগুলোকে জাল দিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে এবং তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুজিগুলো ঘন হয়ে গেছে এবং অনেক সফট এবং আঠালো ডো তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুজির হালুয়া। খুবই কম সময়ে এবং কয়েকটি উপকরণ দিয়ে এই সুজির মজাদার হালুয়া তৈরি করা যায়। এখন আমি হালুয়াটিকে একটি প্লেটে সেট করে নিচ্ছি, তারপরে আমি আমার পছন্দ মতো কেটে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।